তো সেদিন তো কলেজ স্ট্রিটে সব কাজ করা হলো না, তো আজকে চলে গেছিলাম সল্ট লেকে। আজকে মানে যেই দিন ভিডিওটা বানিয়েছিলাম, অবশ্যই এটা পুরনো ভিডিও, সেখানকার কাজ সেরে চলে এলাম শিয়ালদা। হ্যাঁ ভুলেই গেছি, দেখো শিয়ালদায় ভিড় ঠেলাঠেলি করে আর্ট গ্যালারির ওখানে গিয়ে নিজের কিছু জিনিস কিনে আর কিছু ভেজিটেবলস কিনে বাড়ির জন্য চলে এলাম এখানে। দেখো সান্তা ক্লসের সব এইগুলো কার্ডগুলো দেখে পুরো নস্টালজিয়া লাগছিল। যাই হোক, তারপর চলে এলাম ধর্মতলা। সেখান থেকে ধর্মতলায় সিলেদার্সে কিছু কাজ ছিল, তো সেখানেও প্রচুর ভিড় ছিল। সেখানে কাজ সেরে আস্তে আস্তে আমি মানে তখন অবস্থা হাত একদম লাল হয়ে ফুলে গেছে, প্রচুর জিনিস আমার হাতে। তো সেখান থেকে বেরিয়ে দেখলাম এই গলিটা, এখানে কিছু ঘুরতে ঘুরতে দেখছিলাম পুরোনো রেকর্ডসগুলো। তারপর চলে এলো সালের পরে এই ক্রিসমাস ডেকোরেশনের, একদম সবাই রেডি, বাবা মাকে নিয়ে সব বাচ্চারা কিনতে শুরু করে দিয়েছে, সেখানেও ঘুরতে ঘুরতে চলে এলাম। তারপর এইটা এশিয়ান বা চাইনিজ যাই বলো, সেই একটা পার্লার দেখতে পেলাম, একটু আলাদা বলে তুলে নিলাম। সেখান থেকে আমি বাসে উঠে একটু স্বস্তি পেয়েছিলাম, আমার হাতটা একটুখানি শান্তি পেয়েছিল। তারপর চলে এসেছিলাম কলেজ স্ট্রিটের এই দোকানটায়। এই দোকানটায় ফাউন্টেন পেন মানে প্রচুর পাওয়া যায়, এখান থেকে এই ফাউন্টেন পেনটা কিনেছি। প্রত্যেক বছরের মতো এই বছর কিনলাম এই বড় ডায়েরিটা।